তো ছেলেকে এখন স্নান করানো হচ্ছে, আজকে ওর বাবাই ওকে স্নান করাচ্ছে। দেখো অর্ধেক স্নান করে বালতির মধ্যে সুজা ঢুকে পড়েছে, আর এত বায়না করছিল না, ঢুকালেও পারছিল না, আর ঢুকিয়ে সুজা বসে পড়েছে। দেখো ঠান্ডা লেগে যায়, কিন্তু কি করবো বলো, এত কান্না করে এই চলে ও দুষ্টামি। সকাল থেকে ওকে নিয়ে দুষ্টামি চলে, মানে কি বলবো, রাত ঘুমাবার আগ পর্যন্ত ওকে নিয়ে, মানে এটা সেটা ওটা ওটা। তো দেখো বাইরে হতেই চাচ্ছে না, ভেতরেই যেন বসে থাকতে চাইছে, কি অবস্থা দেখো। বড় বাল দিলে ডুয়াইলো দিন গেলে ঘুমাম গেলে। জল খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে জল। দেখো সকালে ঝলমলে রোদ উঠেছে, আর আমি বিছানার মধ্যে চার মুড়ি নিয়ে বসে পড়লাম। তো তোমাদের সাথে আজকে বিছানায় বসে বসে কথা বলবো বন্ধুরা। আর আমার কাছে টেবিল থেকে বিছানার মধ্যে বসে বসে খেতে খুব, মানে টিফিন খেতে খুব ভালো লাগে, ভাত নয়। চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে বিছানায় বসে বসে টিফিন খেতে খেতে কথা বলবো। তো ট্রাইপড তো নেই, তো মোবাইলটাকে সেট করে নেই। ট্রাইপডটা কবে জানি কেনা হবে, ভেঙে গেছে, রাখি। তো করে নিলাম সেট, এবার খাওয়া যাক। ছেলে অনেক কান্না করছিল, তো চাটা অনেকখানি আগে বানিয়েছিলাম, খাওয়া হয়নি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যদিও আমি এত গরম চা খেতে পারি না, তারপরও ঠান্ডা হয়ে গেছে। আর মুড়ি চানা চুনি যে চাল দুটো এত ঝাল, কীভাবে যে খাবো, তুলি বেশি নিয়ে নিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজকে দিনটা শুরু করে দিলাম তোমাদের সাথে, এখনই বাজে এখন 12:30। আর আমার সব কাজ শেষ, শুধু রান্না বাকি আছে। রান্নাও সব, মানে বলতে পারো মেন যে ভেজালটা এটা শেষ হয়ে গেছে, কারণ তরকারি কেটে আর ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছিলাম কালকে রাত্রেই। তো এখন শুধু বসিয়ে দেবো, আর যে রান্নাটা করবো একদমই মানে ইজি রান্না, বলতে পারো বসাবার হয়ে যাবে। আর কালকের একটা তরকারি আছে, বাস হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর ছেলেরও স্নান করানো খাওয়ানো সব হয়ে গেছে, তো এখন এখন ঘুম পাড়াতে হবে শুধু। তো ও আমি না পাড়ালেও বাবা ঘুম পাড়াবে, আর ওর এখন ঘুমানোর কোনো সময়ও হয়নি, তো আর একটু পরে ঘুমাবে। তো এখন চা মুড়ি খেয়ে তারপর রান্নাটা বসাবো। বসাতে বসাতে কাপড় ধোয়া আমার হয়ে গেছে, সব কাজ শেষ বন্ধুরা। আজকে অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অনেকে তো এমন সময় অনেকে দুপুরের খাওয়া দাওয়ার মানে তৈরি করে, মানে খাওয়া রান্না বান্না রেডি করে, কিন্তু দেখো আমাদের 12:30 মানে কি সকাল সকাল সব কাজ শেষ শেষ করে ঘরে বসা। তো যাই হোক বন্ধুরা, আর একটা কথা বলতে গিয়ে আমার যে ট্রাইপডটা ভেঙে গেছে, আমি এখন সত্যি কথা বলতে ভিডিও কোনোভাবে বানাতে পারছি না, যে কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। দেখো 2 দিন ধরে ভিডিও দেইনি, আপলোড করিনি, তো আজকে ভিডিও আপলোড করলাম। আর একদিন যদি ভিডিও না দেই, ভিও আসুক আর না আসুক আমার ভালো লাগে না, দেখি কি হয়, কবে একটা ট্রাইপড নিতে পারি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিই, এদিকে দেখো পেঁপে শুক্তু, আজকে করছি পেঁপে শুক্তু। আর এদিকে আছে ফুলকপি আলু তরকারি হবে, মূলা দুইটা কেটেছি, যে ফুলকপি তো দেবো না, কিন্তু কি করবো জানি না, কালকে কেটে রেখে দিয়েছিলাম। দেখো আলুগুলি কালো হয়ে গেছে একদম, জানি না কেন ফ্রিজে রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো ভাত বসাচ্ছি, ভাত বসিয়ে দিচ্ছি। আজকে এটি হচ্ছে মেনু, আর কালকের আছে আলু বেগুন টমেটো তরকারি। আর এদিকে দেখো কত কাপড় চোপড় ধুয়ে সকালে মেলে দিলাম। এদিকে নতুন একটা আমার জন্য সব যত দড়ি টাঙায় না কেন সব দড়ি যেন কম পড়ে যায়। এদিকে দেখো ওয়ালে আছে, ঘরের সাইডে আছে, আবার এদিকে আছে, সব দিকে কাপড়। কালকে কিন্তু আমি একটা এক গামলা বলতে পারো কাপড় ধুয়েছি। আজ
তো বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, আর যেটা আমি কিছুদিন আগেই তৈরি করলাম। এতদিন খুব কষ্টে আমি কাটিয়েছি দিনগুলি, আর এখন সেই রকম আগের মতো কষ্ট হয় না। আর মানে তোমরা এর হয়তো এটা মানে অনেকেই বলবে হয়তো যে তুমি এত নোংরা হওয়া কীভাবে হলে, আসলে ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমার কাছে এটা নোংরা একদমই মনে হয়নি, তাই আমি করেছি। কিন্তু তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তোমাদের আজকে আমি নতুন একটা কী করলাম, যেটা তোমাদের মানে আজকে শেয়ার করব। আর তো বন্ধুরা, তার আগে বলি, আমি তোমাদেরকে দেখানোর আগে এটার ব্যাপারে বলে দিই যে আমি যে আগে রান্না করতাম জায়গাটা, তো আমার ব্যাপারটা হলো কি, তো বন্ধুরা আমি যে আগে রান্না করতাম জায়গাটা, রান্না করতাম না, এখনো রান্না করি, কিন্তু ওই জায়গাটা না এতটাই ছোট, আমার এতটাই ছোট যে কি বলবো, মানে 30 স্কোয়ার ফুট আমার রান্নাঘরটা। তোমরা এখন আইডিয়া করো কতটুকু ছোট হবে আমার রান্নাঘর। সেই রান্নাঘরে আমি সব কিছু রেখে রেখেছি, রান্নার জায়গা বলো, গ্যাসের জায়গা, ফিল্টার, মানে জিনিসপত্র রাখার র্যাক, বাসন ডিব্বা রাখার, ওটা রাখার বেসিন, সব কিছু আমার এই 30 স্কোয়ার ফুট জায়গাটার মধ্যে। তো তোমরাই বলো আমার কতটুকু কষ্ট হয়। তো এইটুকু জায়গার মধ্যে আমি নিরামিষে যে মানে চুলা আলাদা করব, জায়গাটা আলাদা করব, সেই জায়গাটা আমার কিছুতে হয়ে উঠছিল না। ততদিন আমি আমিষ খাইনি এমন নয়, আমিষ খেয়েছি, কিন্তু হয়তো তোমরা অনেকে বলবে এটা আবার কি নিয়ম। আসলে আমি ছোটবেলা থেকে আমিষ আর নিরামিষের ব্যাপারটা একটু আলাদা মেনে এসেছি। দেখো, যখন আমরা পুজো বলি, পুজো করি, যে কোনো পুজো করি, ঘরে কোনো অনুষ্ঠান থাকে, আজকে নিরামিষ খেতে হবে, কালকে নিরামিষ খেতে হবে, তো সেই রকম পরিস্থিতিতে সব আবার ধুয়ে মেজে পরিষ্কার করতে হয়, ঠিক আছে না? যারা আমিষ, সব কিছু আমিষ থাকে যাদের, আলাদা কোনো রান্নাঘর থাকে না। আর যারা মনে করো মানে আলাদা রাখে, তারা তো কোনো অসুবিধেই হয় না, মানে রান্না মানে রান্নাঘর কিছু ধোয়া ধোয়া বাকলি করতে হয় না, তাদের রান্নাঘর তো আমি আমি নিরামিষই থাকে, ঠিক আছে না? তাই না? তো সেই জন্য তো আমি এতদিন খুব কষ্টে রান্না করছি, রান্না করার পর আবার চুলু টুলু ধুয়ে, চুলা ধুয়ে সব কিছু পরিষ্কার করে, মানে বিশ্বাস করবে মাসে মনে একবার আমিষ খেতাম, শুধু খুব কষ্ট হতো। এত বছর খুব কষ্টে কাটিয়েছি, তারপর আমি একটা জায়গা তৈরি করলাম। সেই জায়গাটার মধ্যে আমি কি করলাম, এখন আমিষ করার জন্য সে এখানে একটা চুলা রেখে দিলাম, মানে স্টোভ এনেছি, স্টোভ রেখে দিয়েছে। আর যেহেতু জায়গাটা একটু বাইরের দিকে, তো সে কারণে এখানে গ্যাসের চুলা এখনও বসাইনি। আর জায়গাটাও ছোট, গ্যাসের চুলা বসাতে একটু অসুবিধে হবে, আর বাইরের দিকে যেহেতু গ্যাসের চুলা বসাইনি, তো সেই জায়গাতে স্টোভই বসিয়েছি। আর স্টোভ আমার তো অসুবিধা হয় না, একদমই অসুবিধা হয় না, তাড়াতাড়ি রান্না হয়। তো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, সেই জায়গাটা। তো নতুন সেটা আমার নতুন রান্নাঘর বলতে পারো তোমরা অনেকে, কিন্তু রান্নাঘরটা নতুন হলে কি বলবো, রান্নাঘরটা এমন একটা জায়গায় করেছি হয়তো তোমরা পছন্দ করবে না সেটা, কিন্তু আমার কাছে এটা কোনো নোংরা মনে হয়নি, সেই জন্য আমি করেছি, তোমাদেরকে এখনই দেখাবো। আর এখন থেকে আমার আমিষ রান্নাঘর নিরামিষ রান্নাঘর একদম আলাদা হয়ে গেছে, তো আগের মতো আমার কোনো সমস্যা হয় না, যখন ইচ্ছে আমি আমিষ খেতে পারি, আর যখন ইচ্ছে মানে নিরামিষ তো অবশ্যই খাই, আমিষও খেতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আগে ইচ্ছে থাকলেও আমি খেতে পারতাম না, এমন একটা অবস্থা হতো। তো চলো, আর দেরি করবো না, এখনই তোমাদেরকে শেয়ার করছি সেই জায়গাটা। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘর থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, দরজাটা এদিক থেকে বের হয়ে আমাদের করিডোর বলতে পারো, এটা ছোট্ট একটা করিডোর। করিডোরের প্রথম যে দরজাটা দেখছ সেটা হচ্ছে আমাদের বাথরুম, হ্যাঁ আমাদের স্নানের রুম। তারপর হচ্ছে এখানে একটা রেক আছে ছোটোখাটো জিনিস রাখার জন্য, যেমন ধরো উজালা, সার্ফ, ব্রাশ, টুকটাক চাক আছে সেগুলি রাখার জন্য। এরপরে আছে এই একটা রুম, এটা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিল, মানে কি বলবো, টয়লেট করার জন্য, টয়লেট বলতে কি মানে ইউরিনের জন্য, কিন্তু এটা কোনোদিনও ইউরিনের জন্য ব্যবহার হয়নি, কারণ বাথরুমে আমরা ইউরিন আর করতাম, আর স্নানও সেই রকম জায়গাতেই কত। এখন তো সব কিছু একসাথে হয় তাই না, সবখানেই দেখবে একসাথে বাথরুম হচ্ছে, একসাথে মানে একসাথেই সব হচ্ছে। তো আমি কোনোদিনও আলাদা করে এটাতে যাইনি আর যাওয়া হয়নি, তো এটা একদমই ফ্রেশ হয়ে গেছে এই রুমটা। দেখো কি কি রোদ আসে দুপুর হলে, মানে ফেটে যায় এত রোদ আসে। তো সেখানেই আমি কি করে করেছি, আর এই এটা হচ্ছে আমাদের লেট্রিন, এটা হচ্ছে আমাদের লেট্রিন। তো এই জায়গাটা দেখো একদম পরিষ্কার চকচকে ভাব আছে। এখান থেকে সোজা এদিকে ঘরে যাই, এদিকে ঘরে যাই, তো এখান থেকে দেখো, তো এই যে রুমটা পড়ে আছে, পড়েছিল, তো আমি সেটাতে কি করেছি দেখো,
এখানে আগে একটা জলের ট্যাপও বানিয়েছিলাম, কিন্তু কোনোদিন দরকার পড়েনি আর ইউজও হয়নি। তো এই জায়গাটা একটা র‍্যাক আছে, প্লাস্টিকের টুকিটাকি জিনিস রাখতাম আগে এতদিন, মানে স্টোর রুম বলতে পারো, স্টোর রুম বানিয়ে দিয়েছিলাম। তো এখন সব কিছু পরিষ্কার করে শুধু এটুকু জিনিসই রেখেছি, আর সব পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করে এটার মধ্যে আমি একটা টাইলস পেতে দেখো এখানে একটা স্টোভ নিয়ে এসেছি, তো এটার মধ্যে এখন রান্না করি। আর যে সঙ্গে একটা প্যাকেট দেখছো, প্যাকেটের ভেতরে মশলাপাতি আছে, যখন যা রান্না করবো সেটার জন্য মশলাপাতি আছে, আলাদা করে ঘর থেকে আনতে হয় না আমার। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো জানি কি বলবে কি নোংরা আমি, তাই না? কিন্তু এটা সত্যি মানে বলছি বন্ধুরা, বিশ্বাস করো কোনোদিনও এটা ইউরিনের জন্য ব্যবহার হয়নি, একদমই ইনটেক পড়েছিল এটা, সে কারণে এটাকে এখন আমার আমি রান্নাঘর বানিয়ে দিলাম। তোমরা এটাতে কমেন্ট করে বলবে আমি কি কাজটা ঠিক করলাম কি ঠিক করলাম না। তো দেখো এত রোদ আসে দুপুরবেলা, এইটার মধ্যে সকাল মানে অনেক সারা বিকাল অবধি থাকে রোদটা এখানে, আর একদম পরিষ্কার করে রেখেছি দেখো, একদম পরিষ্কার চকচক করছে বাপ, আর কোনো এক্সট্রা কিছু নেই এখানে। আর দেখো এখান থেকে জায়গাটা একদম পরিষ্কার আমার, এদিকে তো তোমরা দেখেছোই, থাক এদিকে আর দেখাবো না, একদিন যখন তোমাদের আমার হোম ট্যুর দেবো তখন দেখাবো, আজকে শুধু এই জায়গাটাই দেখালাম তোমাদের আমার আমিষ রান্নাঘর। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আমিষ রান্নাঘরটা, আমি কি কাজটা ঠিক করলাম? অবশ্যই তোমার আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন থেকে আমার যে মানে আমিষ রান্নার যে ভেজালটা, যে মানে কি বলো, আমিষ রান্না করো এক জায়গায় আবার আমিষ নিরামিষ রান্না করো ভীষণ অসুবিধা হতো। দুইটা চুলো আমি করে নিয়েছি সিঙ্গেল করে, তারপরও হচ্ছিলো না, মানে এত জায়গা ছোটো, 30 স্কোয়ার ফুটে কি সব কিছু হয়। তো সে কারণে বন্ধুরা আমি এই মানে এই বুদ্ধিটা বের করলাম, নিজ থেকে বের করেছি, কেউ আমাকে বুদ্ধি দিয়ে আমি নিজ থেকে বের করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখলেই। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এইটুকুই রাখলাম, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আমার আমিষ রান্নাঘর। তো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো, বেকায় থাকো আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা। আজকে আর ভিডিওটা বড় করবো না, আজকে এতটুকুই ভিডিও রাখলাম, মানে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড ডে।